আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন, আমি রাজীব। একদিনের মাথায় আবারও বৃহৎ পরিমাণের মাদক দ্রব্য সহ গ্রেফতার যুবক, অব্যাহত মাদক বিরোধী অভিযান। একদিনের মাথায় আবারও বৃহৎ সাফল্য পেল কাছাড় পুলিশ, বৃহৎ পরিমাণের মাদক দ্রব্য সহ এক যুবককে পাকড়াও করতে সক্ষম হয়েছে পুলিশ। সোমবার বিকাল 3:36 শিলচর আইজল জাতীয় সড়কের ইসলামাবাদে অভিযান চালিয়ে মাদক দ্রব্য সমেত যুবককে পাকড়াও করতে সক্ষম হয় পুলিশ। অল্টো গাড়িতে করে মাদক দ্রব্য নিয়ে আসা হচ্ছে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে। পুলিশ সুপার নুমাল মাহাত্তার নেতৃত্বে পুলিশের একটি দল 306 শিলচর আইজল জাতীয় সড়কের ইসলামাবাদে ওত পেতে বসে থাকে। তখন মিজোরামের দিক থেকে AS11X5911 নম্বরের মারুতি অল্টো গাড়িটি সেখানে পৌঁছালে পুলিশ গাড়িটির গতি রোধ করে। পুলিশের তল্লাশিতে গাড়ি থেকে উদ্ধার হয় 40,000 ইয়াবা ট্যাবলেট। সঙ্গে সঙ্গে পুলিশ গ্রেপ্তার করে মাদক পাচারের সঙ্গে জড়িত বছর 45-এর কমরুল ইসলাম মজুমদার নামের যুবককে। দলাই থানা এলাকার দক্ষিণ দলাইয়ের রাজঘাট দ্বিতীয় খণ্ডের বাসিন্দা মইনুল হক মজুমদারের পুত্র কমরুল। ইতিমধ্যে কমরুলের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, গতকালই একই থানা এলাকার খাটাখাল থেকে 30,000 ইয়াবা ট্যাবলেট সহ আব্দুল আলিম নামের অপর এক যুবককে গ্রেফতার করেছিল পুলিশ। গতকালই আব্দুল আলিমকে কোর্টে তোলা হলে 2 দিনের জন্য রিমান্ডে নিয়ে আসে পুলিশ। বর্তমানে উভয়কে দলাই থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। নাছুড়বান্দা পাচারকারী সক্রিয় পুলিশ, পুলিশ যতই ধরপাকড় করছে মাদক পাচার কিন্তু থামছে না। একদিনের মাথায় আবারও বৃহৎ পরিমাণের মাদক দ্রব্য সমেত পাচারকারীকে পাকড়াও করেছে দলাই পুলিশ। 306 শিলচর আইজল জাতীয় সড়কের ইসলামাবাদ থেকে বৃহৎ পরিমাণের মাদক দ্রব্য সমেত এক পাচারকারীকে পাকড়াও করেছে পুলিশ। পুলিশের কাছে আগেই খবর ছিল 306 শিলচর আইজল জাতীয় সড়ক হয়ে মাদক দ্রব্য পাচার করা হবে। সেই গোপন সূত্রের খবরের ভিত্তিতে 306 শিলচর আইজল জাতীয় সড়কের ইসলামাবাদে আগে থেকে ওত পেতে বসে থাকে পুলিশের একটি দল। শিলচর আমাদের জেলার পুলিশ সুপার নুমাল মাহাত্তর নেতৃত্বে পুলিশের একটি দল ইসলামাবাদে আগে থেকে ওত পেতে বসে থাকে। তো বিকাল 3টার কাছাকাছি সময়ে একটি অল্টো গাড়িতে করে, সাদা রঙের অল্টো গাড়িতে করে মাদক পাচারকারী যখন সেই পুলিশ যেখানে ওত পেতে বসেছিল সেখানে পৌঁছায়, তখন গাড়িটির গতিরোধ করে পুলিশ। গাড়িতে তল্লাশি চালালে উদ্ধার হয় বৃহৎ পরিমাণের মাদক দ্রব্য। এখনো পর্যন্ত সেই মাদক দ্রব্যের যেটা বাজার মূল্য আমরা পাইনি, কিন্তু তার কোয়ান্টিটি হচ্ছে 40,000 ইয়াবা ট্যাবলেট। আমরা যতটুকু অবগত হয়েছি 40,000 ইয়াবা ট্যাবলেট। তো পুলিশ মাদক পাচারের সঙ্গে জড়িত কমরুল ইসলাম মজুমদার নামের বছর 45-এর এক যুবককে পাকড়াও করেছে। কমরুলের বাড়ি দক্ষিণ দলাইয়ের দলাই থানা এলাকার দক্ষিণ দলাইয়ের ভাগাবাজার গাঁও পঞ্চায়েতের রাজঘাট দ্বিতীয় খণ্ড গ্রামে। ইতিমধ্যে পুলিশ কমরুলকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। আমরা যে বিষয়টি উল্লেখ করব যে গতকালই সেই ধলাই থানা এলাকার 306 শিলচর আইজল জাতীয় সড়কের কাটাখাল থেকে বৃহৎ পরিমাণের মাদক দ্রব্য সমেত আব্দুল আলিম নামের অপর এক যুবককে পাকড়াও করেছিল পুলিশ। বর্তমানে আব্দুল আলিম পুলিশের হেফাজতে রয়েছে, কোর্টে তোলা হয়েছিল গতকালকে তাকে, তো সেখান থেকে রিমান্ড চাওয়া হয়। বর্তমানে সে ধলাই পুলিশের হেফাজতে রয়েছে। আব্দুল আলিম এবং কমরুল ইসলামকে হেফাজতে রেখে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। আমরা যে বিষয়টি আপনাদের সম্মুখে তুলে ধরবো, মাদক অত্যন্ত মারাত্মক, যেখানে আমরা অতীতে বার কয়েক আপনাদের সম্মুখে তুলে এসেছি, আমাদের সমাজকে সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে এই সমস্ত মাদক আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। অতীতে বার কয়েক যে দলাই থানা এলাকার বিভিন্ন প্রান্ত থেকে সব থেকে বেশি মাদক দ্রব্য উদ্ধার হয়েছে ধলাই থানার বিভিন্ন প্রান্ত থেকে। প্রতিবারই আমরা পুলিশ সুপারকে বলতে শুনেছি পার্শ্ববর্তী রাজ্য থেকে নিয়ে আসা মাদক দ্রব্য বহির রাজ্যে পাচারের উদ্দেশ্যে আমাদের জেলাকে বা আমাদের রাজ্যকে করিডোর হিসাবে ব্যবহার করার চেষ্টা করে পাচারকারীরা। তো আমাদের পার্শ্ববর্তী যে 2টি রাজ্য রয়েছে, মণিপুর এবং মিজোরাম, যে 2টি কিন্তু মায়ানমারের সহিত তাদের সীমা শেয়ার করে, আর সেই সীমান্ত কিন্তু উন্মুক্ত রয়েছে। সেই উন্মুক্ত সীমান্তের কোনো একটি ভাগ দিয়ে সেই সমস্ত মাদক দ্রব্য আমাদের সমাজের মধ্যে ঢুকে পড়ছে। আর আমাদের যারা যুব সমাজ, যারা আগামী দিনের ভবিষ্যৎ, যাদের হাতে এ দেশ আগামী দিন চলবে, তারা কিন্তু এই মুহূর্তে মাদকাসক্ত হয়ে পড়েছে। তো স্কুল কলেজে মাদক প্রবেশ করে গিয়েছে। এখনো আমরা আরে একবার এই ভিডিওটি যারা দেখছেন সকলের কাছে অনুরোধ রাখবো যে এই সমস্ত মাদক যারা সরবরাহকারী, আপনার এরিয়াতে অনেক মাদক এডিক্টেড আপনারা ইতিমধ্যে দেখতে পাবেন। আমাদের বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে অনেক মাদক এডিক্টেড হয়ে গেছেন। ঠিক এই মুহূর্তে অনেক চুরি বা এ ধরনের অসামাজিক কার্যকলাপ বেড়ে গিয়েছে এই সমস্ত মাদক যারা সেবন করে তাদের কারণে। তো মাদক পাচারকারীরা যদি মাদক পাচার বন্ধ করে দেয়, সেবনকারীরা পাবে না, আর
আমাদের যে অসামাজিক যে সমস্ত কার্যকলাপ সেটা বন্ধ হয়ে যাবে। তো আমরা আপনাদের কাছে অনুরোধ করব, আপনার এরিয়াতে যদি মাদক পাচারকারী থেকে থাকেন তাকে পুলিশে ধরিয়ে দিন, পুলিশে ধরিয়ে দিতে সহায়তা করবেন সেই আশাটুকু রেখে এই মুহূর্তে ধলাই থানার সম্মুখ থেকে বিবেকানন্দ দাসকে সঙ্গে নিয়ে বাস্তব উপস্থাপনে আমি রাজীব খাটি দাও।